কোচবিহার পৌরসভা বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালেন দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অক্ষয় ঠাকুর। শনিবার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে প্রচার চালেন কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের প্রার্থী অক্ষয় ঠাকুর। এদিন পৌরসভার বেহাল পরিস্থিতি নিয়ে প্রচার করেন সংযুক্ত মোর্চার প্রার্থী অক্ষয় ঠাকুর। এদিন কোচবিহার পৌরসভার বিভিন্ন ওয়ার্ডে তিনি প্রচার করেন। প্রচারে পৌরসভার বেহাল পরিষেবার যে চিত্র রয়েছে তা তিনি তুলে ধরেন, পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের দাবি তুলে ধরেছেন তিনি এবং তিনি জানিয়েছেন যে তিনি জেতার ব্যাপারে 100% আশাবাদী। সকলের জন্য শিক্ষা ও কাজের দাবিতে প্রভুমূল্য বৃদ্ধির প্রতিবাদ শিক্ষক দিনে ভোট দিয়ে জয়যুক্ত করুন। বন্ধুগণ, নারী নির্যাতনের প্রতিবাদে পেট্রোল ডিজেল সহ অন্যান্য কি জানিয়েছেন অক্ষয় ঠাকুর শুনব। পৌর পরিষেবা কীরকম হয়েছে এই কুচবিহার শহরে, এটার প্রতিবাদে এবং লক্ষ লক্ষ বেকার ছাত্রছাত্রী ছেলে মেয়ে চাকরি থেকে বঞ্চিত, এদের চাকরির দাবিতে কর্মসংস্থানের দাবিতে আমাদের আজকে অভিযান শুরু হয়েছে। প্রচার চালাচ্ছি, মানুষের কাছে যাচ্ছি, অনুরোধ করছি যাতে এলাকায় শান্তি শৃঙ্খলা পুনরায় প্রতিষ্ঠিত হয়।